হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান হোম মেকার মৌটুসি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। কিন্তু সকাল থেকে আমার মনটা খুবই খারাপ, তাই জন্য একটু দেরি করে এই ব্লগটা স্টার্টিং করলাম। আমারও শরীরটা ভালো নেই, তার থেকেও বড় কথা হচ্ছে কালকে রাত্রিবেলা নীলের হঠাৎ করে এমন পায়খানার বমি শুরু হলো না, রাত্রি দুটোর থেকে প্রথমে পায়খানায় গেল, বলছে পেট ব্যথা করছে, তারপরে কন্টিনিউ একবার বমি করলো, আবার একটু শুলো, আবার একটু আবার বমি করছে। তো তো নীলের শরীরটাও খারাপ, আর নিজেদের থেকেও বেশি বাচ্চাদের শরীরটা খারাপ হলে বেশি মানে কী বলবো, একটা মনটাও ভালো লাগে না, আরও খারাপ লাগে। তো যাই হোক, নীল ঘুমোলো বেলা 11টার সময়, ঘুম থেকে উঠলো একটু আগে, তো বা এসে সমস্ত কিছু এই যে রোদে দিলাম, তারপর একটু ব্রেকফাস্ট খাওয়ালাম ওকে, একটু ভাত খাওয়িয়ে দিলাম হালকা করে, অল্প করে, বেশি খেতে চাইলো না, আর আমিও জোর করলাম না। আর দেব বলেও গেছে যে জোর করে কিন্তু আজকে নীলকে খাবিও না, পেটটা ভালো নেই। তো যাই হোক, কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রোদ দূরে দাঁড়িয়ে থাকলাম। আর এদিকে হচ্ছে মামা নীল এখন নিচে কথা বলছে, শুনতে পাচ্ছে, খেলা করছে আর কি। ওদের হচ্ছে ম্যাথ স্যার এসেছিল, তা এই জাস্ট চলে গেল, তাই জন্য এত হট্টগোল আর কি। এবার নিচে যাবো, এতক্ষণ সকাল থেকে উঠে কাজকর্ম কিছুই করিনি, ভালো লাগছিল না আর কি, যা ঠান্ডা লেগেছে না, ঠান্ডায় জল ঘাটতেও ইচ্ছে করছে না। তো ওই বিছানাবাটি গুছানো, কিচেনটাও সাফ করে রেখেছি, এখন জাস্ট ঘরটা মোছা বাকি। তো ঘরটা মুছে বেলা হয়ে গেছে, এবার ঘরটা মুছবো আর স্নান করে নেবো। তো চলো স্নান টান করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো নীল দেখছে একা একাই এসে গিটার নিয়ে বসেছে, কারণ আজকে স্যাটারডে, তো প্র্যাকটিস করছে, একটু ক্লাস আছে। তো তোর শরীরটা এখন কেমন আছে? পেটটা ব্যথা ব্যথা করছে, ডাক্তারের কাছে যেতে হবে? বিকেলবেলা যাবো, বিকেলবেলা নিয়ে যাবো, ঠিক আছে? গিটারটা প্র্যাকটিস করো, স্যারের কাছে যাবে তো? নীলের পাতা তো গিটার বাজাতে বসেছে আর বললো একটু পেটটা ব্যথা ব্যথা, বিকেলবেলা একটা ডক্টর দেখাতে হবে মনে হচ্ছে। আর এখন সকালবেলা একটা ওই আমলা একটা সাপ্লিমেন্ট খাওয়ানো হয়েছে গ্যাসটা পার করার জন্য। যাই হোক, এবার নিচের দিকে যাই, কাজকর্ম করি টুকটাক যা বাকি আছে। তো দেবের আজকে 10:30 ডিউটি ছিল, আজকে স্যাটারডে, 10:30 ডিউটি, কিন্তু আজকে ফুল ডেই হবে। তো এই যে আমরা জাস্ট ব্রেকফাস্ট গ্যাস পরিষ্কার এগুলো করে ফেলেছি, কিচেন পরিষ্কার করা হয়ে গেছে, আর আজকে 10:30 ডিউটি। তো মর্নিং ওয়াক থেকে আসার পথে বাজার করে নিয়ে এসেছিলো, তো আলু আর পেঁয়াজটা এখনও গোছানো হয়নি। তো চলো নিয়ে এগুলো এখন আলু আর পেঁয়াজের শেলফে রেখে দিই, আর আর সবজি বা সবজিটা আগে গুছিয়ে রেখে দিয়েছিলাম, শুধু এটাই আর তখন গোছানো হয়নি, ভালো লাগছিলো না, তাই ওপর ঘরে চলে গেছিলাম একটু রোদে দাঁড়াতে। আর এখানে দেখো আজকে মাংস মাছ সবই এনে রেখে দিয়েছে, কারণ কালকে বলছে যে কালকে 1 জানুয়ারি, একটুখানি বাজারে ভিড়ও হবে। আরও ও কালকে বলেছে যে সকাল সকাল নাকি একদম ঘুম থেকে উঠেই গ্রামের বাড়িতে চলে যাবে, তো অত সকালে বাজারে গেলে দেরি হয়ে যাবে, তাই জন্য আজকেই সব বাজার করে রেখে দিয়েছে। তো মাংসটা যেহেতু এনেছে, আমি এখন মাংসটা ধুয়ে ভালো করে ম্যাগিনেট করে আর ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো এই যে চিকেন, আর এখানে হচ্ছে পাকোড়া খাবে, নীল বলছিলো পাকোড়াও খাবে, তাই জন্য এখানে রেখেছে, যদিও আজকে তো শরীরটা ভালো নয়, পাকোড়া করবো কি না জানি না, যাই হোক সবই ম্যাগিনেট করে একেবারে ডিপ ফ্রিজ এখন ঢুকিয়ে রাখি, কবে করবো দেখি, মাংসটা তো কালকেই করবো। তো এই যে মাছও ভাগ ভাগ করে রেখে দিয়েছি, এখন ফ্রিজে রেখে দিই ঢুকিয়ে, তারপর ঘরদোরগুলো মুছে নিয়ে স্নান টান করে নিই তাড়াতাড়ি করে। চলো বন্ধুরা, কাজবাজগুলো একটু ঝটপট করি, কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, আর মনটা খারাপ না, মানে কাজও হাতে উঠছে না, বলে না ওরকমই অবস্থা আজকে আমার হয়েছে, তাই যাই হোক পরে আসছি আবার। তো স্নান টান করে এই জাস্ট পুজো করে নিচে নামলাম, তো আপাতত এখন প্রায় 2টো মতন বাজে, চলো দেখি কটা বাজে ঘড়িটা দেখি, এই যে 1:45 বাজে, 1:45 বাজে। তো এবার লাঞ্চটা করে নিই, আর সকালে তো তোমাদের কী রান্না করেছি সেটা ভালো করে শেয়ারও করা হয়নি, আর চলো তাহলে এখনই একটু দেখিয়ে দিই কী আজকে রান্না করেছি। আজকে আমার রান্নাঘরে শুধু লাউই লাউ রান্না হয়েছে বলতে পারো, তো লাউয়েরই সব কিছু করেছি। এই দেখো লাউ ডাল হয়েছে, আমার মামা মেয়েরা নীল তিনজনেরই স্নান হয়ে গেছে, তো তাই এখানে হচ্ছে পাম্পটা চালিয়েছে, ওটারই আওয়াজ হচ্ছে খুবই জোরে শোনা যাচ্ছে, লাউয়ের খোসা ভাজা ওটা, আর হচ্ছে লাউ চিংড়ি। তো দেব বলছিল যে লাউ চিংড়ি খাবে,
তাই জন্য আজকে লাউ চিংড়ি করেই ফেললাম। আর এটা হচ্ছে মাছের ঝাল করেছি, তো নীলকে সমস্ত তেল মশলা বেশি দেব না, লাউ ডালটা দেবো, পেটটা একটু ঠান্ডা হবে। আর ওই মাছটাকে তুলে নেব, জাস্ট মশলা ছাড়া মাছটাকে তুলে ভাতের সঙ্গে খাইয়ে দেবো। তো চলো এবার লাঞ্চটা করে নিই, ভাতটাও বেরিয়ে নিই তাড়াতাড়ি। আর ওরা দুজন এখন টিভি দেখছে, অপর ঘরেই আছে, তোদেরকে ডাকবো। তারপর আমরা তিনজনের লাঞ্চ করে আবার ছুটতে হবে, এখনই নিলে যাবে গিটার ক্লাসের মাম্মা মেরও পড়া রয়েছে। তো মাম আর আমি তিনজনই আজকে একই সাথে আসলাম। তো মামের সাধারণত অন্য দিন মানে অন্য স্যাটারডেতে পড়াটা অনেক লেটে থাকে, কিন্তু আজকে 31st, তো ম্যামের হচ্ছে পিকনিক আছে, তাই জন্য ম্যাম বলেছে আজকে আগে আগে আসতে। তো ব্যাস তাই জন্য তিনজন একসঙ্গে চলে এসেছি মামুকে ছেড়ে। এবার আমি নীলকে নিয়ে গিটার ক্লাসে ঢুকে পড়েছি, এখান থেকে নীলকে নিয়ে আবার মামকে নিয়ে তারপর বাড়ি চলে যাব। তো একই সঙ্গে হয়ে যাবে সবার ভালো সেখানে। তাহলে জিঙ্গেল বেলটা তো তুললে পারবে তো বাজাতে, কি গো শোনাই, আজকে একদিনের মধ্যে কিন্তু প্র্যাকটিসটা করবে, ঠিক আছে? তুমি ঠিক আছো, ভালো লাগছে? এখন কম্বলের নিচে ঢুকে বসে আছি আমরা তিনজন, এখন দেব আসেনি অফিস থেকে, মানে নীলকে নিয়ে এসে জল টল বোতলে ভরে ঠরে বাসনপত্রগুলো গুছিয়ে যায়নি আজকে, বাসনপত্রগুলো গোছালাম, জামা কাপড় তুললাম, এইসব করতে করতে সন্ধে হয়ে গেছিল। একবারে সন্ধেটা দেখিয়ে তারপর কম্বলের নিচে ঢুকে পড়েছে, কারণ একবারে যদি কম্বলের নিচে ঢোকা হয় আর বেরোতে ইচ্ছে করবে না, সন্ধে রাখা তো মনে হয় ইচ্ছে করবে না। যাই হোক এখন আরাম করে বসে থাকি, আমি বেশ কিছুক্ষণ এখন বসা যাবে, দেব আসতে দেরি আছে। আর এই যে চুপ করে বসে বসে তার টিভি দেখা যায় না, সাথে নিয়ে এসেছি খাবার দাবার আছে। নীলশনি অলরেডি চকো বাইট লোটো চকো খেয়ে নিয়েছে, আর আমার জন্য পড়ে আছে এখানে হচ্ছে চিড়ে ভাজা আর একটি বিস্কিট কুকিজটা। নিয়েছো তুমি একটা নিয়েছো, ভাল লাগছে খেতে? না না পেটটা খারাপ তো ভালো লাগছে, খেতে ইচ্ছে করছে? আচ্ছা খাও। এই যে নাও নাও ছিঁড়ে দিয়েছি শোনাই, হ্যাঁ তুমি তো ড্রাই ফ্রুটস খাও না, তোমার ভালো লাগবে না। তখন দিদি নাম্বার ওয়ান দেখছি, অ্যাডভার্টাইজ হলেই চেঞ্জ করে দেবে, অ্যাডভার্টাইজ হলেই কার্টুনে চলে যাবে, তারপর অর্ধেকটা সিন হয়ে যায়, তারপর আমার মনে পড়ে, মনেও থাকে না, এতবার পাল্টালে মনে থাকে। তো যাই হোক বিস্কুটটা খাই আর দিদি নাম্বার ওয়ান দেখি, আর মাম্মা ঘুমোচ্ছে, চল আমি ওকে শুয়ে পড়ব। দিয়েছে চেঞ্জ করে, গুড ইভিনিং। তো এখন গুড ইভিনিং বলছি, তো আপাতত বাজে হচ্ছে রাত্রে 9টা, এই যে দেবের 10:30 ডিউটি ছিল, তো বাড়ি চলে এসেছে, 8:30 নাগাদ চলে এসেছে। যা ঠান্ডা পড়েছে না, নীল আর মাম্মা বই পড়ছিল ওখানেই বসেছিলাম, তো বাড়ি এসেছে, এবার এখানে চা করতে চলে এসেছি, চায়ের জল বসিয়ে দিয়েছি। আর নীল আর মাম্মাম শোনা এই যে খেতে বসে পড়েছে, নীল আর মাম্মামের ডিনার চলছে। ডিনারে কী খাচ্ছ? বিরিয়ানি। কি বিরিয়ানি? মটন। ভালো হয়েছে? আজকে 31st ডিনারটা কেমন হলো? দারুন। 31st ডিনারে আজকে আমাদের আছে বিরিয়ানি, দেব আজকে আসার সময় মটন বিরিয়ানি নিয়ে এসছে। তো চলো ওদের খিদে পেয়ে গেছে, ওরা আগেই খেয়ে নিচ্ছে,
আমি এখন আপাতত চা খাবো, পরে করবো ডিনার, পরে করবো, মানে মাত্র 9টাই বাজে। তো চলো, চায়ের জল ফুটে গেছে, চাটা করে নিই। তো এই যে লাল চাই করছি, আদা আর গরম মশলাটা আগে দিয়ে দিয়েছি, পুরো আগের থেকে লালচে কালার চলে এসছে, আর এই যে চা পাতাটা এখন দিলাম। তো নিলে শরীরটা মানে পেটটা তো খারাপ হয়েছিল, দেব বললো যে পেটটা গরম হয়ে গেছিলো, আর সকালে যেহেতু একটা হচ্ছে ওই আমলা খাইয়ে দিয়েছিলাম, তো সারাদিন আর সেরকম কোনো অসুবিধা হয়নি। আর ও বলছে না আমার শরীরটা একদমই ভালো আছে, একেবারেই ভালো, আমি আর ডক্টরের কাছে যাব না, আর ওষুধ খেতে তো একদম ভালোবাসে না, আমিও যেমন ও তেমনি। তো যাই হোক, এদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, দুজন মিলে এখন মস্তি করছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এবার চলো আমি আর দেব হচ্ছে চাটা খেয়ে নিই। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখো নীলছনাকে, দেখো নীলছনা এখনো পর্যন্ত ঘুমোয়নি, কম্বল ঢাকা দিয়ে বিছানায় শুয়েছে। দেখো কম্বল নিয়ে চলে এসেছে, কি করছো তুমি? কোনোবারও দেখতে পারে না, প্রত্যেকবার শুয়ে পড়ে। আর এবার হ্যাপি নিউ ইয়ার শোনাই, কম্বল টাই দিয়ে চলে এসেছে। ফানুস কত বাজি ফুটছে আমাদের, ফানুস 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 দেখ, ফানুস ফানুস চা কত বাজে, দেখেছো শোনাই? মজা হচ্ছে, মজা হচ্ছে। তুমি তো প্রত্যেকবার শুয়ে পড়ো, এবার দেখলে কম্বলটা নোংরা হয়ে যাচ্ছে। কত বাজি, কোনটাকে ধরবো? একটাকে ফটো করতে যাচ্ছি, তার একটু আরেক দিকে হয়ে যাচ্ছে, চারিদিকে হচ্ছে যেমনি গান বাজছে, পিকনিক হচ্ছে, আর তেমনি বাজি ফুটছে। একটা বাজিকে আমি ভিডিও ক্যামেরা বন্দি করতে যাচ্ছি, তো আরেক দিকে বাজি ফুটে যাচ্ছে। তো সব জায়গাতে একই অবস্থা, আর বাইরে আমরা ছাদের মধ্যে রয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আজকে আমাদের কোনো পিকনিক ছিল না, বাড়িতে নর্মালি সাধারণ দিনের মতনই কেটে গেছে। কিন্তু যাই হোক, রাত্রিবেলা এই যে আওয়াজ, এই যে বাজি, এতেই মনটা খুবই খুশি। তো চলো বন্ধুরা, পুরনো বছর চলে গেল, একটা বছর তোমাদের সাথে কাটিয়ে দিলাম, আবার একটা নতুন বছর তোমাদের সাথেই শুরু করে দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার! তো আজকের মতন টাটা, বাবা, গুড নাইট, দেখা হবে কালকে আরেকটি নতুন ভিডিওতে। তো আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, আর আমার সাথে এমনই তোমরা থাকো। তো আজকের মতন টাটা।